শনিবারে পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা কেন্দ্রে তার নাম ঘোষণা করেছিল বিজেপি। সেই তালিকা প্রার্থী পরে নিজেও সমাজ মাধ্যমে পোস্ট করেছিলেন। একদিন পরেই সেই পবন সিং জানিয়ে দিলেন আসানসোল কেন্দ্রে প্রার্থী হতে পারছেন না তিনি। বিজেপির শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে এই ঘোষণা করেন ভোজপুরি নায়ক ও গায়ক। তারপরেই প্রার্থী তালিকা প্রকাশের একদিনের মাথায় পশ্চিমবঙ্গে ধাক্কা খেল বিজেপি। এই নিয়ে সমাজ মাধ্যমে মুখ খুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পশ্চিমবঙ্গের মানুষের অদম্য ইচ্ছাশক্তি এবং ক্ষমতাকে কুর্নিশ জানিয়েছেন। আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা অবশ্য এই নিয়ে মন্তব্য করতে চাননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভা থেকে শত্রুঘ্নকে আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসেবে নির্বাচিত করেছিলেন। রবিবার এক্সে পোস্ট করে পবন লেখেন, আমি বিজেপির শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানাচ্ছি। দল আমার উপর ভরসা করেছিল এবং আমাকে আসানসোল থেকে প্রার্থী করেছিল, কিন্তু বিশেষ কারণের জন্য আমি আসানসোল থেকে ভোটে দাঁড়াতে পারছি না। প্রসঙ্গত, আসানসোল লোকসভা কেন্দ্রে পবনের নাম প্রার্থী হিসেবে ঘোষিত হতেই তার বিরোধিতা করে তৃণমূল। অভিযোগ করেছিল বাংলার মেয়েদের অসম্মান করেছেন পবন তার ভোজপুরি গানে। বিজেপির এক নেতাও পবনের প্রার্থীপদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ঘটনাচক্রে পবনকে নিয়ে যখন এই বিতর্ক দানা বাঁধছে, তখনই এক্সে জানালেন আসানসোলে প্রার্থী হচ্ছেন না তিনি। বিতর্ক কিভাবে দানা বেঁধেছিল? শনিবার সন্ধ্যে আসানসোল কেন্দ্রের প্রার্থী হিসাবে পবনের নাম ঘোষিত হতে মাঠে নামে বাংলার শাসক দল তৃণমূল। বাংলার মহিলাদের প্রতি পবনের দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী। নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ভোজপুরিতে প্রকাশিত পবনের বিভিন্ন গান এবং ভিডিওতে বাংলার মহিলাদের প্রতি অশালীনতা প্রকাশ পেয়েছে। তৃণমূলের আরও এক মুখপাত্র ঋজু দত্ত আবার নিজের এক্স হ্যান্ডেলে এক ভোজপুরি অভিনেত্রীর কথা উল্লেখ করেন। তিনি লেখেন, ভোজপুরি অভিনেত্রী অক্ষরা সিং আসানসোলের মানুষকে কিছু বলতে আসবেন, অপেক্ষা করুন। এই নিয়ে সরব হন তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদ্যজয়ী সাগরিকা ঘোষ। বলেছিলেন, নহম হাসিনা বাঙালকি। আসানসোলের বিজেপি প্রার্থীর একটি গানের ভিডিওতে বাংলার নারীদের নিচু করে দেখানো হয়েছে। আমরা কি এই ধরনের জনপ্রতিনিধি পেতে চাইব? রাজ্যে এসে শুক্রবার এবং শনিবার সন্দেশখালীতে মহিলা নির্যাতন নিয়ে শাসক দল তৃণমূলকে বিঁধেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর পবনকে প্রার্থী ঘোষণা করা মাত্র মহিলাদের অসম্মানের অভিযোগ তুলে ধরেছে তৃণমূল। এই বিতর্ক আরও উস্কে দিয়েছেন বিজেপি নেতা তথাগত রায়। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল নিজের এক্স হ্যান্ডেলে আসানসোলের বিজেপি প্রার্থী বদলের দাবি তুলেছেন। তিনি লেখেন, আসানসোল কিন্তু বিহার নয়। যদিও বিজেপির রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র সৌমিক ভট্টাচার্য তৃণমূলকে একহাত নেন। তিনি বলেন, আসানসোলের ভোটের লড়াইয়ের আগেই তৃণমূল হেরে গেছে। তারা বুঝে গেছে যে বিহারি বাবুকে দিয়ে এবার ভোট বৈতরণী পার হবে না, তাই আগে থাকতেই ব্যক্তিগত কুৎসা করতে নেমে পড়েছে ওরা। তৃণমূল নেতৃত্বের কাছে ব্যক্তিগত কুৎসা কোনো নতুন বিষয় নয়। যে পথ ধরে তারা এগিয়ে চলেছে, তারা সেটা এক নতুন সংযোজন। এই পথ ধরে তারা এগোতে বেশি দিন পারবে না, বাংলা থেকে ক্ষমতাচ্যুত হওয়ার দিন এগিয়ে আসবে। তার আরও দাবি ছিল, 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে বাবুল সুপ্রিয় যে ব্যবধানে জিতেছিলেন, পবন তার চেয়ে অনেক বেশি ব্যবধানে জিততে পারবেন। তবে দলের বর্ষীয়ান নেতা তথাগতর মন্তব্য প্রসঙ্গে কোনো জবাব দিতে চাননি সমীক।